এত সব আলোচনা সমালোচনার পরও কোনোভাবেই যেন থামছে না নারীর উপর নির্যাতন সহিংসতার ঘটনা। আবার উঠেছে চলন্ত বাসে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। গত 19 মে রাতে চট্টগ্রাম শাহ আমানত সেতুর সংযোগ সড়কের রাহাত্তারপুল এলাকায় ঘটে ন্যাক্কারজনক এই ঘটনা। পুলিশ জানায় বহদ্দারহাট থেকে পোশাক শ্রমিকদের বহনকারী বাসটিতে সেদিন শেষের যাত্রী ছিল এক নারী শ্রমিক। বাস ওই নারীর স্টপেজে পৌঁছালেও তাকে নামতে দেয়নি চালক ও তার সহকারী। পরে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হলে ওই তরুণী সম্মান বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দেয়, পরে রাস্তায় জ্ঞান হারায় সে। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে বুধবার রাতে বাস চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে ওই তরুণীর মা। ঘটনাস্থল থেকে ইতিমধ্যে আমরা ভিডিও ফুটেজ, ছবি, অন্যান্য এভিডেন্সগুলো আমরা কালেকশন করেছি। গতকালকে পরশুর মধ্যে যখন তার জ্ঞানটা ফিরেছে, ইতিমধ্যে সে কোনো কিছু বলতে চাচ্ছিল না। আমরা অভয় যখন দিয়েছি নারী পুলিশের সহায়তায়, তখন ভিকটিম সাহস ফিরে পেয়ে সঠিক কথাটা আমাদেরকে বললো যে ওই দিন ওই জায়গায় বাসের যে ড্রাইভার ছিল তাকে ধর্ষণের চেষ্টা করে ভিতরে। ঘটনাটা রাতে 9:30-10টার সময় হবে। এমত অবস্থায় সে আত্মরক্ষা করার জন্য তাকে ঠেলা ধাক্কা দিয়ে একটা পর্যায়ে সে ভিকটিম বাস থেকে লাফ দিয়ে পড়ে যায়, জ্ঞানটা হারিয়ে ফেলে। ইতিমধ্যে আপনারা জানেন যে সে অভিযুক্ত বাসের ড্রাইভার, হেলপার এবং বাসটা আমরা আওতায় নিয়েছি। এ ঘটনায় চালকের সহকারী জনি দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।